একটা ঠিকানা লাগবে। আমি না তোমার কোনো সময় ঠিকানাটা দিতে পারিনি, আজ একটা ঠিকানা কিন্তু আমার হলো মানে জেলখানা। পারলি এই ঠিকানায় সিটি দিওনি, পাওয়া যাবো। আল্লাহ রে, উনি মারে আমি সহ্য করতে পারতেছি না, আমি কোনোভাবে সহ্য করতে পারতেছি না। আমার জীবনে এটা কি হলো, কি ঘটলো, এটা তো আমার কথা ছিল না মা। আমি কোনোভাবে মানতে পারতেছি না আমার এত বড় সর্বনাশ। কি সহ্য কি সব সমস্যার সমাধান করে দিয়েছে না মেম্বার, করে দিয়েছে না হয়েছে তো যে লালির বাবা অর্ধেক দেবে আর লালির বাবা অর্ধেক পাবে। আরে দুধ তুলি টাকা দিয়ে কি করবো, টাকাতে কি সব জিনিস পাওয়া যায়, টাকা দিলে কি ইউরোপ যাওয়া যায়? অত ভালো একটা মানুষটার হাত ধরে আমি এখন ইউরোপ থাকতাম, কম করে হইলে আবার আর লিবিয়া থাকার কথা। ওর কতদিনের স্বপ্ন হয়ে যাব, ওর সব স্বপ্ন শেষ করে ফেলা হয়েছে। না আমার ভালো লাগতেছে না, আমি কোনোভাবে নিজের মানাতি পারতেছি না মা, কি কম। এসব কথা শোনার আগে আমার মরণ হইলো না কেন? আমি হাইটে রাস্তা দিয়ে আসতে পারছিলাম না, মানুষজন আমাকে দেখে কত রঙের টিটকিরি মারলো, কত রঙ বিরঙের কথা কয়, কেউ কেউ ইয়ারকি মেরে মুখের উপর বললো যে গোবর তুই তো যাত্রা ভালোবাসিস, তোর মায়ে এত সুন্দর অভিনয় করে তার যাত্রা ধরে দিছিস না কেন? বাবার ভুল হয়ে গেছে, আমি ভুল করেছি, বিশ্বাস করো আমি এখন সেটা বুঝতে পারছি। এখন বুঝে আর কি হবি, যা হওয়ার তা তো হয়ে গেছে, জরিমানার টাকা নয় বাদই দিলাম, কিন্তু মান সম্মান সব শেষ। একটা কথা মনে রাখিস মা, এই কলঙ্কের বোঝা সারা জীবন তোকে বইতে হবে, আমাকে বইতে হবে। আরে অভিনয় যখন করছিস মরতে পারিস নি? শোন, তোর মুখ আমার দেখতে ইচ্ছে করে, তোকে আমি সহ্য করতে পারতেছি না, তুই মর, তুই মর, তুই মর। বাবা!